হ্যাঁ বন্ধুরা, আমি হলাম রাকেশ। তো আজকে আমি দেখাবো আমার চ্যানেলে টেকনিক্যাল রাকেশের মধ্যে। তো কাল 12 তারিখে এসেছিল দেব এবং হেমমালিনী। তো তারা হেমমালিনী এসেছিল আগরতলা অবধি ফ্লাইটে এসেছে, তারপর এখান থেকে এসেছে অ্যাজ এ হেলিকপ্টার করে। আর হেলিকপ্টার আমি দেখাবো যে কীভাবে এসেছে আর কোন হেলিকপ্টার দিয়ে এসেছে এবং কোন গাড়ি দিয়ে সে এসেছে, কোন স্টেজের মধ্যে গিয়েছে, তো সেটাও আমি সমস্ত কিছু দেখাবো। তারপরেই আমরা শুনতে পেলাম যে দেবও এসেছে। তো দেব নাকি আগরতলা ফ্লাইটে এসেছে, তারপরে নাকি গাড়ি দিয়ে এসেছে। তো প্রথমে গিয়েছে বক্সনগর, বক্সনগর থেকে শোনা গেল যে দেব এসেছে। তো তারপরে কিছু লোকে পিকচার করলো, আমিও গেলাম দেখতে। তো সেখানে আমি আমি যেতে যেতে অনেক রাত হয়ে গেল। তো রাত্রেবেলায় গিয়ে দেখলাম, আমি সম্ভবত মেলাঘর গেলাম। মেলাঘরে যাওয়ার পরে দেখছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কীরকম মানুষ হয়েছে এটি আপনাকে দেখাবো অলরেডি, কেননা ইউটিউব আমার ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখাবো, সমস্ত কিছু রেকর্ড করে রেখেছি। তো তার জন্য আগে বলে দেবো, ত্রিপুরা এসেছে খুবই সৌভাগ্যের ব্যাপার, কেননা এই প্রথমবার হেমমালিনী এবং দেব একই সাথে আসলো, বাট কারোর সাথে হয়তো বা কারোর দেখা হয়নি। কিন্তু তার থেকেও বড় কথা হলো, এই রাত্রেবেলা দেব কিন্তু গাড়ি দিয়ে এসেছে এবং রাত্রেবেলায় বিশেষ করে বেশিরভাগ মানুষ হয়েছে। দিনের বেলা ছবিও দেখাবো এবং রাত্রেবেলা ছবিও দেখাবো। তো তার জন্য বলে দেবো প্লিজ, 1 মিনিটের জন্য আমার এক কয়েক সেকেন্ডের বিনিময়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এরকমই যত নতুন নতুন ভিডিও আপডেট হবে তো আপনার কাছে যাতে পৌঁছে যায়। তো তার জন্য বলে দিচ্ছি, যখনই আমরা উদ্বেগ অ্যাকচুয়ালি আনন্দিত হয়ে রয়েছি যে প্রচুর মানুষ মেলাঘরে জমে গেছে চারোদিকে, দেব আসছে দেব আসছে, বাট আমার তো বিলিভ হচ্ছে না অ্যাকচুয়ালি কি এসেছে না আসেনি সেটাই বিলিভ হচ্ছে না। তো তারপরে শুনলাম হ্যাঁ আসলো আসছে সুনামরা সুনামরা, এরকম করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টাও লেট করছি। তারপরে হঠাৎই আমি একজন ফ্রেন্ডকে কল করলাম, হ্যাঁ ফ্রেন্ড অ্যাকচুয়ালি কি দেব এসেছে? হ্যাঁ, ও বলল হ্যাঁ এসেছে। তো তো আমি বললাম কোথায় আছে? বললো এই মেলাঘর দিকে যাচ্ছে। আমি বললাম আচ্ছা খুব খুব ভালো। তারপর আধা ঘন্টা আরও আধা ঘন্টা ওয়েট করছি। আধা ঘন্টা ওয়েট করার ফলে দেখলাম যে কিছুক্ষণ পরে পরে মানুষে কি একটা চিল্লি দিচ্ছে, মানে মনে হচ্ছে চলেই আসছে, বাট কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করছি। আধা ঘন্টা পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আসছে, প্রথমে একটা গাড়ি, সেটিও তোমাকে দেখাবো। তারপরে দেখছি দেবের গাড়ি, অ্যাকচুয়ালি ওকে টিভিতে দেখতে যেরকম তার থেকেও সুন্দর লাগছে এবং স্টল ফিগার সমস্ত কিছুই খুব ভালো লেগেছে আমার। জানি না কার কিরকম লেগেছে, বাট আমার খুবই ভালো লেগেছে এবং কি গাড়িটার সাথেও ওকে খুব মানিয়েছে ভালো। কিন্তু দিনের বেলা কীভাবে চলেছিল আর রাত্রের বেলা কীভাবে চলছে সেটাই একবার দেখাবো। দিনে লেগেছিল সানগ্লাস আর রাত্রে কোনো সানগ্লাস নেই, তো তার মধ্যে দুরকম দেখতে। তো তার জন্য প্লিজ দেখতে থাকুন, দেখাচ্ছি স্লাইড শো করে। এবং কি ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা হলো তারা যখন এসেছিল যে হেলিকপ্টারে এসেছে, হেলিকপ্টার যে হেলিকপ্টারে এসেছে। তারপরেই এটা হলো দেবের ছবি যেটা বক্সনগর থেকে আসার সময় তোলা, এবং এটা হলো হেমমালিনীর ছবি যে গাড়িতে থেকে নেমে গাড়িতে উঠলো। তো তারপরেই চলে আসছে আবারও দেব। দেব এটা যখনই সুনামুরার কাছাকাছি চলে আসলো তখনের পিকচার, আর তারপরেই কিছু অসাধারণ পিকচার দেখা যাচ্ছে হেমমালিনী ত্রিপুরে প্রবেশ। তারপরেই দেখা যাচ্ছে আবারও দেবকে যখন সুনামুরার আরও কাছাকাছি চলে আসলো, আর তারপরে নেক্সট ছবিও দেখা যাচ্ছে এখানে। দেখুন মানুষের ভিড়াভিড়ি লেগে গিয়েছিলো, আর এটা যখনই হেমমালিনী নামলো তখনই তার এই পিকচারটি, আর যখন ও উঠবে হেমমালিনী চলে যাবে তখন সেই পিকচারগুলোও তোলা হয়েছে, এবং তার মধ্যেই দুই একজন ছিল তাদের ছবিও এখানে কষ্ট করে তোলা হয়েছে। তো তার মধ্যে দেব এখানে উল্লি মানুষ ওকে ছোঁয়ার জন্য পাগল হয়ে উঠল। তার মধ্যে হেমমালিনীকে সিঙ্গেল দেখাচ্ছে আপনাদের সামনে, আর তার থেকেও দুর্দান্ত হচ্ছে দেবকে রাত্রিবেলা ঘাট থেকে তোলা।